আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো যে সকল শিক্ষার্থী বন্ধুরা দুই সালে এইচএসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও কারণ তোমরা আজকে জানতে পারবে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তো শিক্ষার্থী বন্ধুরা এইচএসি পাশ করার পরে সকলের মনে একটি স্বপ্ন থাকে পাবলিক কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো সাবজেক্টে ভর্তি হতে পারা তো এবার যেহেতু তোমাদের এইচএসি পরীক্ষা হয়নি যে এইচএসি পরীক্ষার ফলাফলের কোন ফলাফল দেওয়া হবে এবং তোমাদের পরীক্ষা কিভাবে হবে এই সংক্রান্ত সবার মনে প্রশ্ন সবাই জানতে চাচ্ছে যে এই বছর ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিভাবে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবার এইচএস পরীক্ষার নাম্বার যোগ করা হবে কিনা এবং ভর্তি পরীক্ষার কোন পদ্ধতিতে হবে এই বিষয় সবার মনে প্রশ্ন তো আজকে ভিডিওটি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে সেই কারণে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমরা টেনশন মুক্ত হবে এবং তোমরা টেনশন বাদ দিয়ে ভালোভাবে ভর্তি পরীক্ষার জন্য বা ভর্তির জন্য প্রিপারেশন দিতে পারবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখলে তোমরা অনেক উপকৃত হবে তো বন্ধুরা চলো আমরা নিই আজকের ভিডিও বিষয়টি অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তির আপডেট সংক্রান্ত কি জানানো হয়েছে অর্থাৎ নিয়ে সিদ্ধান্ত দেবে বিশ্ববিদ্যালয় পরিষদ এবং সতেরোই অক্টোবর সেরে সব ভর্তি পরীক্ষা বিষয়ে আগামী সতেরোই অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয় পরিষদের সবাই নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে তবে করোনা কালে ভর্তি পরীক্ষা যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করার তাগিদ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একই সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম বেগমান করা এবং শিক্ষার্থীদের পাঠ্যক্রম বেশি মাত্রায় সম্পৃক্ত করার জন্য উপাচার্যদের আহ্বান জানিয়েছেন ইউজিসি এছাড়া শিক্ষার্থীদের বিনা সুদে স্মার্টফোন বিনামূল্যে উদ্বেগ অব্যাহত থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে যে বিনামূল্যে তোমাদের স্মার্টফোন দেওয়া ইন্টারনেট সুবিধা এগুলো বৃহস্পতিবার পনেরো অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সঙ্গে উপাচার্যদের বৈঠকে আহ্বান জানানো হয় কাজী শহীদুল্লাহ এতে সভাপতিত্ব করেন সবাই ইউজিসি সদস্য ও দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্যরা উপস্থিত ছিলেন সবাই ইউজি সি চেয়ারম্যান বলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সবই একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দরকার সভা সূত্রে জানা গিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে আগামী 17 অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয়ের পরিষদ সভায় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে তবে ইউজিসি চায় ভর্তি পরীক্ষা কোনোভাবেই যেন অসুবিধাজনক না হয় এছাড়া করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে এখনই বিশ্ববিদ্যালয় খোলা মোটেও শুভ চিহ্ন হবে না বলে মত দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অপর জরা তাদের মতে হল হল আত্মগত সিদ্ধান্ত হবে কারণ বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে খোলার পর করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে ইত্যাদি বন্ধুরা যেহেতু এখানে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা মতামত দিয়েছে এখন বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব নয় তো শিক্ষার্থী বন্ধুরা সেই হিসাবে আমরা বলতে পারি যে তোমাদের এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়তো অনলাইনে হতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা তো সবগুলো বিষয়ে আমরা একদম চূড়ান্ত উত্তর পেয়ে যাবো সতেরোই অক্টোবর অর্থাৎ সতেরো তারিখে শনিবারে সবার আগে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবে সে কারণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি চালু করে রাখবে এবং ভর্তি পরীক্ষার সকল বিষয় এবং শিক্ষামূলক সকল উত্তর সবার আমাদের এখান থেকে পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য ভর্তি পরীক্ষার আপডেট এটাই ছিল যে সিদ্ধান্ত সতেরো অক্টোবরে জানানো হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষা এই বছর যেহেতু বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হচ্ছে না সেই কারণে হয়তো অনলাইনে হতে পারে সেই কারণে তোমরা প্রিপারেশন শুরু করো অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে থাকো আশা করি তোমরা ভালো কোনো বিশ্ববিদ্যালয় ভালো কোনো সাবজেক্টে ভর্তি পারবে তো সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি কোথাও হাফেজ